আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে গত দুদিনে করোনায় আরো 4 বাংলাদেশি মৃত্যু। শুক্রবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। করোনা শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য আজ বিএসএমএমইউএ ঢাকা ও কিট জমা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। করোনা মহামারীর মধ্যে নগরীতে ডেঙ্গুর প্রকোপ শুরু, আজ কাজে আসছে না মশক নিধন অভিযান। এবং দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আজ দায়িত্ব নেবেন আতিকুল ইসলাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে থাকলেও গত কয়েকদিনে এই দুটি সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে নিউ ইয়র্কে গত দুদিনে আরও 4 বাংলাদেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট 254 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। এরই মধ্যে বাংলাদেশি এলাকাগুলোতে ধীরে ধীরে দোকানপাট খোলা শুরু হয়েছে। সেই সাথে আগামী শুক্রবার থেকে নিউ ইয়র্কে লকডাউন শিথিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। তবে নিষেধাজ্ঞার মধ্যেই ধীরে ধীরে বাংলাদেশি এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এদিকে শুক্রবার থেকে লকডাউন শিথিল করা হলে নিউ ইয়র্কে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 7-8 দিন পরে হয়তোবা লকডাউন খুলে যেতে পারে, বাট পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি মনে করি যে জীবন আমাদের জীবন বাঁচাতে হলে আমাদেরই গোয়া থাকতে হবে। পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের অসুবিধার কথা ভেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান ক্রেতাদের বাসায় গিয়ে পণ্য সরবরাহ করছে। লকডাউনের পরে যখন আমি দোকানটা রিক্স দিয়ে খুলি, তখন অনেক লোকের অনেক কল আসছে যে প্লিজ ভাই আমাদেরকে জিনিসপত্র দেন ই করার জন্য। ইভেন অনেকে যারা বের হতে পারে না, তাদের বাসায় আমি ডেলিভারি ব্যবস্থা করছি। আমরা মূলত এভাবে এক্স্যাক্টলি বন্ধ নাই, বাট যে যারা দোকান আছে তারা অর্ডার দিলে ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সব পরিচালনা করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 42,61,000 ছাড়িয়েছে। মারা গেছে 2,91,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের পরেই মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়ায়। এ পর্যন্ত সেখানে 2,32,000-এরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 2,116 জন। ব্রাজিলেও মানুষের দেহে দ্রুত ছড়াচ্ছে করোনা। 1,78,000 বেশি মানুষ এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন। ইতালিতে মৃতের সংখ্যা অতিক্রম করেছে 30,000। এছাড়া যুক্তরাজ্যে প্রায় 33,000 মানুষ মারা গেছে। চীনে নতুন করে 7 জন করোনা পজিটিভ হয়েছেন। দেশে সবশেষ 24 ঘন্টায় আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন 11 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,660 জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 250 জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও 245 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। এক পুলিশ ও এক নার্স সহ রংপুর বিভাগে নতুন করে 6 জন করোনা আক্রান্ত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে
88 জনের নমুনা পরীক্ষায় 4 জন শনাক্ত হন। আর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিএল ল্যাবে নমুনা পরীক্ষায় 1 জন চিকিৎসক সহ 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। রংপুর বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 364 জন। এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়ার পর কারাগারে ওই কয়েদির ওয়ার্ড লকডাউন করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে কারাগারের চিকিৎসক, কারারক্ষী ও কারা কর্মকর্তাকে। নাটোরের লালপুর উপজেলায় আরও এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পাবনা থেকে যাতায়াত করায় পাবনায় তার গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে নাটোরের 6 স্বাস্থ্যকর্মী সহ 13 জন করোনা শনাক্ত হলেন। নিজেদের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টাকা ও কিট জমা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গণস্বাস্থ্যকে BSMMU থেকে চিঠি পাঠানো হয়েছে, এর ফলে কিট পরীক্ষায় অগ্রগতি হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়া এই চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষায় খরচ বাবদ 4,35,000 টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। BSMMU এর চাহিদা মতো 200 কিটও সকাল 11টার মধ্যে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর ফলে ভাইরাসটির জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন জানা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেনোম সিকোয়েন্স তথ্যটি জার্মান সংস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা GISAID জমা দেওয়া হয়েছে। GISAID এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত 18 এপ্রিল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক দল 22 বছর বয়সী এক নারীর কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। এরকম আরও সিকোয়েন্স জানা হলে বাংলাদেশে ভাইরাসটি সম্পর্কে একটা ধারণা পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত GISAID এর ডাটাবেস করোনা ভাইরাসের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 20,799টি জীবন রহস্য জমা পড়েছে। অনেকগুলো ভাইরাস যেন নমুনা গুলা থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাস গুলা কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নস গুলো কি এবং বাংলাদেশে কিভাবে কিভাবে ছড়াচ্ছে। ভাইরাস গুলো সিকোয়েন্স করা খুবই দরকার, কারণ আমরা জানি যে অনেক ভ্যাকসিন এখন ট্রায়ালে আছে, অনেক রকমের এই ভ্যাকসিন গুলা যদি বাংলাদেশে আসে আমাদের কিন্তু আগে থেকে বুঝতে হবে কোন ভাইরাসের সবচেয়ে কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো কাজ করবে বাংলাদেশের জন্য। করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়েছেন আরও 23 পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে মঙ্গলবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বাহিনীর এসব সদস্য বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন তারা। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট 298 জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। করোনা মহামারীর মধ্যেই ঢাকায় শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ, কাজে আসছে না নগর কর্তৃপক্ষের মশক নিধন অভিযান। এছাড়া হাসপাতালে আর চিকিৎসা সংকট তো আছেই। এ অবস্থায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নগরবাসী। শারমিন রিহার রিপোর্ট। গত বছর ডেঙ্গু মৌসুমে মশাবাহিত এই রোগে সারা দেশে আক্রান্ত হন 1 লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয় 114 জনের। পরিস্থিতি এতই ভয়াবহ হয়েছিল যে রাজধানীর বাইরে 50টিরও বেশি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এবার একদিকে বিশ্বজুড়ে চলছে করোনা মহামারী, বাংলাদেশের আক্রান্তের হার বাড়ছে মার্চের মাঝামাঝি থেকে, একই সময়ে দেশে শুরু হয় মশার মৌসুম, তাই এবার ডেঙ্গু আতঙ্ক বেশি। করোনা নিয়ে ব্যস্ত আছি, মানে চিন্তার মধ্যে আছি, তারপরে আবার যদি এখন আবার মানে ডেঙ্গু হয় তাহলে আরেক সমস্যা না? অনেক ময়লা, ডেঙ্গু মশা মানে গণকৃত, আমরা গলির মধ্যে বসে রাখতে পারি না। ডেঙ্গু বাহিত মশা নিধনে নগরের বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন যেটা ওষুধটা দিচ্ছে সেটা আমার মনে হয় কোনো ওষুধই না, ওটা হচ্ছে কেরোসিন জাতীয় একটা ধোঁয়া। টেবিলে বসলে মশা কামড় দেয় কিন্তু কয়েল জ্বালানোর পরও মশা যায় না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিকল্পিতভাবে মশা মারতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
এখন যেহেতু জনগণ সবাই বাসায় অবস্থান করছেন করোনার জন্য, তারা যদি করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য বাসা বাড়ির ছাদটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে বর্ষা মৌসুমে যখন যেটা প্রাদুর্ভাবটা বেশি থাকে তখন কিন্তু অনেকটা কমে যাবে যদি জনগণ অ্যাওয়ার হয়ে কাজ করে। তাহলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই বাড়ছে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের ভয়। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত দেখা যায় না মশক নিধন কর্মীদের। দিনের পাশাপাশি সন্ধ্যা হলেই মশার প্রকোপ বেড়ে যায় বহুগুণে। তাই বর্ষার শুরুতেই পরিকল্পিতভাবে মশক নিধন চায় নগরবাসী। উত্তর সিটি কর্পোরেশন বলছে মশা নিধনে ছিটানো ওষুধে কাজ না হলে এর দায় তাদের নেই। কোথায় কোথায় খাল বিল ঝিল রয়েছে, কোথায় কোথায় যে কচুরিপানা রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে যে দ্রুত এগুলি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। অবশ্য এবার প্রথম দিকে ডেঙ্গু আক্রান্ত 298 জনের সবাই সুস্থই আছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আজ দায়িত্ব নেবেন আতিকুল ইসলাম। ডিএনসিসির গুলশানের নগর ভবনে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। গত 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আতিকুল ইসলাম। এরপর 27 ফেব্রুয়ারি শপথ নেন তিনি। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর কর্পোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার নিতে বাধা থাকায় আজ দায়িত্ব গ্রহণ করবেন তিনি। গত বছরের 28 ফেব্রুয়ারি ডিএনসিসির উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত RT-PCR ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য মোজাফফর হোসেন, ফরিদুল হক খান দুলাল, শিক্ষা সচিব মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মানুষের জীবন বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই যে আমাদের এই সকল সফলতা ব্যর্থতা পর্যবেক্ষিত হবে। যদি আমরা আমাদের 26 লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারি, স্বাস্থ্যবিধি মেনে না চলি, নিজ ঘরে না থাকি, জীবন বাজারের তাগিদ ছাড়া ঘর থেকে বেরোতে পারবো না। জয়পুরহাটের 5 বিবিতে করোনা পরিস্থিতি ও মানবিক সহায়তা বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ার, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে আগামী 22 মে পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট। তবে মক্কা সহ যে শহরগুলোতে 24 ঘন্টা কার্ফিউ চলছে তা আগের মতোই থাকবে। পরবর্তীতে 23 থেকে 27 মে পুরো সৌদি আরব জুড়ে 24 ঘন্টা লকডাউন কার্যকর হবে। এদিকে সৌদি আরবে 24 ঘন্টায় নতুন করে 1,911 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছে আরও 9 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 264 জনে। মোট আক্রান্ত হয়েছেন 42,925 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। করোনার প্রাদুর্ভাবে আত্মনির্ভর ভারত গড়তে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের 49 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত গঠনে সাহায্য করবে বলে দাবি করেন তিনি। ভারতের মোট GDP প্রায় 10% রয়েছে এই প্যাকেজে। কৃষি, এসএমই, মধ্যবিত্ত, শ্রমিক সব শ্রেণীর জন্য রয়েছে এই সহায়তা। এ সময় লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়ে নরেন্দ্র মোদি বলেন, চতুর্থ দফা লকডাউনে কী কী শিথিলতা আসতে পারে সে বিষয়ে আগামী 18 মের আগে ঘোষণা দেওয়া হবে। এবার ইফতারের সময়সূচি।
আজ ঢাকা ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে সন্ধ্যা 6:27, সিলেটে সন্ধ্যা 6:31, খুলনায় সন্ধ্যা 6:35, বরিশালে সন্ধ্যা 6:34, রংপুরে সন্ধ্যা 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। এবার পার্টেক্স খেলার খবর। তামিম ইকবালের লাইভ আড্ডায় আজ আসছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এর আগে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ সহ বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে ফেসবুক লাইভ আড্ডায় আয়োজন করছিলেন দেশসেরা এই ওপেনার। এবারই প্রথম তাতে কোনো বিদেশি তারকা যোগ দিচ্ছেন। রাতে 10:30 ফাফ ডুপ্লেসিসের সাথে ক্রিকেটের ভেতরের খবর জানাতে হাজির হবেন তামিম। আগামী শুক্রবার ভারতীয় ব্যাটিং জুনিয়াস রোহিত শর্মাকেও নিজের এই আড্ডায় আনার ঘোষণা দিয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিউ ইয়র্কে গত দুদিনে করোনায় আরও 4 বাংলাদেশির মৃত্যু। শুক্রবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। করোনা শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য আজ বিএসএমএমইউ ঢাকা ও টাকা ও কিট জমা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। করোনা মহামারীর মধ্যেই নগরীতে ডেঙ্গুর প্রকোপ শুরু, কাজে আসছে না মশক নিধন অভিযান। এবং দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আজ দায়িত্ব নেবেন আতিকুল ইসলাম। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।